আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদছেন, জিবরাইল আমিন এসে বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না থেকে আল্লাহ সান্ত্বনা বাণী দিয়েছেন। হুজুর আপনি উঠে পড়েন, হুজুর আপনি আজকে তিনটে দাবি আল্লাহর কাছে করেন, যা চাইবেন আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি দোয়া চাইবেন, কি দোয়া চেয়েছিলেন একটু শুনবেন নাকি না অন্য লাইনে যাবো? তিনটে দোয়া শুনুন, কি দোয়া চেয়েছিলেন? ও সোনার মানি জানার জওয়ান তরুণেরা, ও অগ্নি জানার সোনার মানি যুবকেরা, আমার নবী প্রথম দোয়া চাইছেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমার বিগত ইতিহাস মনে পড়ে যায়, অন্যান্য নবী জামারা আল্লাহ আসমানে গজব দিয়েছিল, আসমান থেকে পানির পরিবর্তে পাথর আর আগুন বর্ষেছিল, তাদের উম্মত গুলো দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত উম্মতি যদি দুনিয়ার মায়ায় পড়ে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আমার উম্মত উম্মতিদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে একসঙ্গে গজব দিয়ে মারবেন না। জোরে বলুন আল্লাহ, আমি আপনার দোয়াটাকে মঞ্জুর করে নিলাম। এই যে বেঁচে আছি, কার দোয়া রসিলায়? আমার নবীর দোয়া রসিলায়। দেখে আজ সমাজে মানুষ গজব কেন আসে? একটা বক্তব্য রয়েছে আমার, গজব কেন আসে? কি গো গজব হয় না মাঝে এলাকায়, বিপদ মুসিবত হয় না কেন? কারণ কি? আমাদের কুকর্মের ফল। সুদ খাচ্ছি গজব দেন, ঘুষ খাচ্ছি গজব দেন, মসজিদে আদান হচ্ছে, টেলিভিশন চলছে, তারপরে আরো বলছে আটটু কোড়া করে, মানে মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। আদান হচ্ছে, বিড়ি চলছে, কি গো আদান হচ্ছে, গলা সমান খাচ্ছে, তুমি খাচ্ছটা কি? ও ডুজিটা তো আল্লাহ দেওয়া নিয়ামত, ডালিমকে খুব মিষ্টি লাগছে, ওই ডালিমের দানাটাকে আমার আল্লাহ ছাল দিয়ে প্যাকিং করেছে না করিনি, কলাটা খেয়ে খুব মজা করছো, কলার উপরে ছাল দিয়ে প্যাকিং করেছে না করিনি, কে করেছে? আল্লাহ। তুমি পাটিতে দানা ফেলে দাও, ওই দান থেকে চারা তৈরি করে, গাছ তৈরি করে, ওই গাছে ফুল দিয়ে ফল দেয়, তিনি কে? সবাই মিলে জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ধান চাল খাচ্ছি, টাকা পাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার তো একটা ফরার পয়সাও হয়নি, আল্লাহ চাইলে তোমার রাস্তার কুকুর করে ঘোরাতে পারতো। আর সেই মানুষ এত নাফরমানি করছে, সুদখোর আছে না নেই, হুগলি জেলা নেই, আপনাদের হুগলি জেলা একেবারে শেষ সীমানা নাকি? ওপারে কি বাঁকুড়া? একেবারে শেষ সীমানা, মানে আরামবাগ থেকে 26 কিলোমিটার, প্রচুর রাস্তা। হ্যাঁ বাঁকুড়া ওই দিকে, আবার এদিকে পশ্চিম মেদিনীপুর নাকি? একেবারে মেদিনীপুর কোলে, আমি তো ভাবছি মেদিনীপুর ঢুকে গেল। এই গজব আসে না, একসঙ্গে গজব হয় না, এটা আমার নবীর দোয়ার বরকত। নবী নিজের জন্য চাই, ভূমিকম্প হয় জাপানে হয়েছে, ভারতের মানুষ এলাকা আমরা কি পরিবর্তন হয়েছি? আজ আমরা মসজিদে যাইনি, মানে আল্লাহ যে ধান দেয় চাষ করে, এ তো শুকরিয়া নেই, মানে ধান যখন ভালো হয়, আপনাদের ধান চাষ হয় তো নাকি? মানে দোকানে বাজারে গিয়ে বলে দেখেছিস, কি সার মেরলি জিজ্ঞেস করেছিস, পাশের চাষে কি কি বলে, দেখ কিরকম চাষ করেছি, দেখ আল্লাহর নাম নেয় না, যখন ধান খারাপ হয়ে যায়, পোকা লেগে শেষ হয়ে যায়, আল্লাহ একবার দিয়ে দেখে যে একটু দেখি বান্দার পরীক্ষা করে, ও তখন মাথা চুলকে বলে আল্লাহ এবারে দিল না, কিন্তু যখন দেখ তখন কি বলে, দেখেছিস কিরম ধরে চাষ করে, সারটা টাইম মতো মারতে হয়, তুই কি সার মেরিয়ে আমার জিজ্ঞেস করছিস কিরম ধরা খেয়েছি দেখেছিস, তখন আল্লাহর নাম নেয় না, আর যখন ধান না হয় আল্লাহ দিল না, কি গো আল্লাহর দোষ? যখন আল্লাহ দিয়েছিল তখন তো আল্লাহর নাম মুখে আসে। আজ আমরা নাফরমানি বেশি করছি না কম করছি? আমাদের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যবিচার আছে, মিথ্যা আছে, জুলুম আছে, অন্যায় আছে, অবিচার আছে, সবকিছু আছে না নেই? আমরা মানুষ, চেহারায় মানুষ, আমাদের চরিত্রগুলো চোখটা বন্ধ করে দেখলে বলে যাবে কি গোনা করেছি, কত মারাত্মক কাটবিষ আমরা নিজে নিজে জানি না জানি না, মানে সব ফেরেস্তার মতো নাকি, ফেরেস্তার মতো নাকি? এই যে বেঁচে আছি গজবের, আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, ও জোয়ান তরুণ যুবকেরা, ও আমার মুরব্বিয়ারা, বাজারেরা, আমার আমার নবী নিজের জন্য দোয়া চাইলেন না, তামাম গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ দরবারে কঠিন আযাব গজব থেকে পানা চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি প্রথম দোয়াটা কবুল করে নিলাম, আমি ক্ষুধাত অবস্থায় থাকি,
নাই। আল্লাহ আমার হাবিবের কষ্ট দেখে অনাহারে থাকা দেখে আল্লাহ বলে হাবিব আমার দোস্ত আপনি যদি বলেন আমি আপনার জন্য বহু পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। রাজ্যবাসী ভোট দিয়ে তাকে মন্ত্রী করে আর ওই মন্ত্রী এসি রুমে থাকে আর এসি গাড়ি চলে আর তার রাজ্যের মানুষ তার এলাকার মানুষ না খেয়ে দিন কাটে। ঘটে না ঘটে না অনেক সময় খায় না ফেলে দেয়, কিন্তু যে একেবারে গরিব বলেন তো না। আমি